দিন পর তোমার দুজনের সঙ্গে দেখা প্রথমে বলো কেমন আছে ভালো আছে খুব ভালো আছে হ্যাঁ ঠিক আছে অল গুড আচ্ছা তুমি তাড়াতাড়ি প্যাক প্ল্যানিং রয়েছে কোনো আড্ডা ফাটা মারা না 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 শুধু আমার তো ইনফ্যাক্ট যেটা হয় প্রত্যেকটা সিরিয়ালেই হয় হিরো হিরোইনদের প্রথম থেকে শেষ অবধিই থাকে খুবই এরকম দিন হয় যে একটু আগে হয়ে গেল একটু আগে হয়ে গেলে কিছু অন্যান্য কাজ করার যেগুলো অন্যদিন সময় হয়ে ওঠে না সেটা করার সুযোগ হয় এইটুকুই আর কিছু তো এই মুহূর্তে চার দেওয়ালের গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে বলো এবং অনেকগুলো দিন তো হয়ে গেল বন্ডিং কতটা স্ট্রং হলো দিন দিন বন্ডিং আমাদের অদ্ভুত একটা জোয়ার ভাটার মতো হয় কখনো খুব ভালো বন্ডিং হয়ে যায় কখনো বাবা সেটাতে ভাটা পড়ে আজকে না এখন একটু ভাটাই চলছে তবে হ্যাঁ এটা ঠিক যে শ্যামলি অনিকেত যখনই যে কেউ বিপদে পড়ে শ্যামলি পড়লে অনিকেত পাশে থাকে অনিকেত পড়লে শ্যামলি পাশে থাকে তো এখন একটা টালমাটাল অবস্থা আছে স্যারের অফিসে স্যারকে সবাই ভুল বুঝেছে এবং একটা মিথ্যে দোষারোপ চাপানো হয়েছে তো দোষারোপ করা হয়েছে তো সেইখানে সেই ক্ষেত্রে শ্যামলি একটা বুদ্ধি দিয়েছে সেইভাবেই এখন এগোনো যাচ্ছে যে কি করা যায় নেক্সট স্টেপ একটা বুদ্ধি দিয়েছি স্যারকে আমার মনে হয় যে মানে এই গল্পটা করতে গিয়ে মনে হয়েছে আমার সেটা হচ্ছে যে এই দুটো মানুষ অনিকেত আর শ্যামলী এরা একটা অদ্ভুত এক্সাম্পল সেট করতে পারে যে যে কোনো সম্পর্কে বন্ধুত্বটা কতটা বেশি ইম্পর্টেন্ট মানে এই বন্ধুত্বটার কথা আমি ওটা বলছি না যেটা শ্যামলি অনেকেতকে বলে যে আর কতই আপনি বন্ধু হিসেবে চালাবেন সেটা নয় মানে আমি বলছি ইকুয়েশনের ক্ষেত্রে ইফ আ ফ্রেন্ডশিপ ইজ স্ট্রং বিটুইন টু ক্যারেক্টার্স তাহলে জীবনে যেকোনো মানে যত বড় বাধাই আসুক জানে একটা অংশ ভরসা করা যায় যে হ্যাঁ এই লোকটা ঠিক আমার পাশে দাঁড়িয়ে যায় সো এইখানে একটা লেখনের বিরাট বড় হাত রয়েছে এটা আবার সিরিয়াস বন্ধু তো কতটা স্ট্রং হবে আমরা প্রথম থেকে যেরকম ছিলাম আমরা এরকমই আছি মানে এরকম মানে আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি কাজ করতে এসে আমাদের এখানে যেরকমভাবে কাজ হয় প্রত্যেকটা মানুষ এখানে সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু মানে সেরকম নিউ আমার খুবই কম তার জন্য যেহেতু অলমোস্ট আমাদের থেকে সিনিয়ররাও যারা তাদেরকেও আমরা বহু বছর ধরে চিনি তো সেই জন্য আমাদের ওই সব সকলের মধ্যেই একটা অদ্ভুত বন্ধুত্ব আছে উইথ যেহেতু আমরা দুজনেই বহু বছর হয়ে গেলো আমরা আছি ইন্ডাস্ট্রিতে তো আমাদের সবাই মিলে একটা প্রফেশনাল যখন কাজ হয় তখন প্রফেশনালি কাজ হয় যখন প্রফেশনের বাদ দিয়ে আমরা ইআটি ঠাটটা এক্ষুনি আমরা বলছি অনিমেশ ভাদুরই কথা ঠিক আছে তো আমাদের তখন ই আর মজা হয় তো আমাদের এটা প্রথম থেকেই আছে এরকম নয় হঠাৎ করে একটা দুম করে দারুণ কিছু হওয়া শুরু হয়ে গেল এরকমভাবে টিম যায় তার জন্য এতদিনের সাফল্যটা অর্জন করে কি বলবেন একদমই মানে একটা ভালো টিআরপি আসলে মানে রেজাল্ট যেটাকে আমরা বলি সেটা আসলে সেটা এটা ইটস টিম ওয়ার্ক সবাই মিলে একসাথে সেটা না করলে কারোর একটা রিট নয় কোনো টিআরপিটা তো হ্যাঁ আমাদের টাচফুড আমার মানে এখনো পর্যন্ত ভালো প্রদেশনে রয়েছি দর্শকদের ভালোবাসা পাচ্ছি এবং সেটা পুরো ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে থেকে আড্ডা হয় প্রচুর কিছু তো হয় সেইটা না ওই রকমভাবে মেয়ে পেয়ে কিংবা প্ল্যান করে সেরকম কিছু নয় মানে যেটা বললাম না যেহেতু এখানে সবাই অধিকাংশ লোকই যারা এখানে অভিনয় করছেন সবাই মানে অনেক দিন ধরে কাজ করছে তো সবার না কোনো কিছুই নতুন নয় জীবনে হয় কি যারা নিউ কামার এসছে মানে ডোন্টেক অনেক ক্ষেত্রে হয় যে সবটা নতুন তারা যেভাবে ব্যাপারটাকে দেখবে তাদের কাছে নতুন খাবার দাবার সবাই মিলে এনজয় করছে তারা দারুণ ব্যাপার হচ্ছে সিরিয়াল শুটিং করতে এসেছে কিংবা সিনেমা শুটিং আমাদের ক্ষেত্রে যেহেতু সেটা নয় তো আমরা কোয়েট ইউজ টু হ্যাঁ আমাদের না প্রতি প্রত্যেকটা সিনই তো থাকি আমরা আলাদাভাবে এসে মিটিং করে গল্প চাল যখন সিন এ ডাকলো সবাই একসাথে এলাম ফ্লোরে এসে হয়তো হা হাসাহাসি করে সেরকম হয় আলাদাভাবে মেকআপ রুমে গিয়ে মানে আমি ননদা মেকআপ রুমে গল্প করছি নানাদা মেকআপ রিয়ে গল্প করছি এরম কখনো হয়নি দুজনেই তো ইন্ডাস্ট্রি ভেটরাম বলা যায় ঠিক আছে কতটা হেল্প করে সিনের ক্ষেত্রে আমরা মানে দুজন প্রফেশনাল একটা যখন আমরা সিন করি তো অবভিয়াসলি এবং দুজনেই আমরা এইটুকু আমার মনে হয়েছে আমারও মনে হচ্ছে আমি যেন হয়তো ওরও মনে হয়েছে যে আমার টেকনিক্যালিও খুব স্ট্রং তো সেখান থেকে গিয়ে আমাদের হেল্পের জায়গা সত্যি বলতে সেটা আমাদের স্ক্রিপ্টে অলরেডি এমনভাবে দেওয়া থাকে সেখানে আমাদের একে অপরের ওর বাইরে না এক ইঞ্চি বেরোনোর কিংবা কমানোর কোনো জায়গা থাকে না এটা খুবই মাপা এবং সীমিত এবং যে চরিত্র দুটোও আমরা করি অনিকেত এবং শ্যামলি এরা দু দুটো চরিত্রই খুব আলট্রা ম্যাচিওর্ড ক্যারেক্টার্স মানে একজন এরকম নয় যে খুব ছোট বয়স

যেটা বলছিল যে অনিকেতকে কি কাছে পেতে পারবে অনিকেত কি সেই জায়গা থেকে আসবে শুনে নিজের স্ট্রং পয়েন্টের থেকে তুমি দেখবে একটা জিনিস ওই গুলটি দেখেছি মারে যত দূরে যায় তার মানে স্পিড ঠিক আছে হ্যাঁ তার তত বেশি হয় এবং যত দূরে ওটা যাবে ততই তত মানে ওই টার্নটা তত বেশি অডিয়েন্স ফিল করতে পারবে কাছে এসে গেল তো সিরিয়াল শেষ হয়ে গেল যতক্ষণ দূরত্বে আছে আমরা যদি কোনো কিছু আমাদের অ্যাচিভ করার থাকি যতদিন না এই যে দুর্গা পুজো আসছে 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 লোকে পড়ে এসে গেলে তো চুপ করে চলে গেল এই যে আসছে আসছে ওটাতেই মজা এবং সেখানে গিয়েও কোথাও অডিয়েন্স ওখানে রিলেট করতে পারে যে কবে এরা কাছে আসবে কবে এদের প্রেমটা হবে যেটা আমরা দেখতে পাবো হয়ে গেল তো হয়েই গেল সিরিয়াল শেষ হয়ে গেল। এখানেই তো খেলাটা

হ্যাঁ প্রজন্ম এই মুহূর্তে কোনো প্ল্যান করিনি মানে আমি অনেস্টলি স্পিকিং আমি একটা ড্রেসও কিনি নিজের জন্য কারণ প্রথমত সময়টা পাচ্ছি না দ্বিতীয়ত যা চলছে চারিদিকে জাস্টিস নিয়ে সব কিছু নিয়ে ওই মানসিকতা এখন তৈরি হয়নি যে জামা কাপড় কিনবো আনন্দ করবো মজা করবো এখন সেটা তৈরি হয়নি খালি যখনই কিছু হচ্ছে তখনই ঘুরে ফিরে মনে হচ্ছে যে যা সব তো থেমে গেছে মানে এর একটা মনে হচ্ছে যে ওই বাড়ির মানে যার গেছে আর কি তিলোত্তমা চলে গেছে সেই মায়ের মন থেমে গেছে তার বাড়ির উৎসব থেমে গেছে তার বাড়ির আলো নিভে গেছে আর তো কোনোদিনও ফিরে আসবে না তো জন্য আনন্দ করতে চিয়ো না গতকালকে আজকে যাচ্ছি মানে মানে হচ্ছে না পুশ করলো হচ্ছে না তুমিও না আমি আমি চাই যে পূজোটা হোক কারণ হচ্ছে এইটুকু তো রুটি রুজি রয়েছে রুটি রুজি রয়েছে একটা অর্থনৈতিক জায়গায় ইনভলভ রয়েছে আমি আমি নিজে পার্সোনালি এমন অনেক মানুষকে মানুষキシমি তার মধ্যে প্রচুর মৃৎশিল্পী রয়েছেন যাদের হয়তো সারা বছরের অধিকাংশ ইনকামটাই হয় পুজোতে পুজো তো হতেই পুজোটা হ্যাঁ ওই জায়গাটা ঠিক থাকুক কিন্তু আমরা বিচারের জন্য যেভাবে সবাই মিলে জাস্টিস চেয়েছে কলকাতা শহর এরকম দৃষ্টান্ত আগে কখনো দেখেনি আমার মনে হয় যে এতগুলো মানুষের চাহিদা এতগুলো মানুষের একটা সঠিক বিষয়ের জন্য একসাথে হওয়া এটা বিফলে যেতে পারে না আজ কাল এটা হয়তো সময় লাগছে কিন্তু আমরা অবশ্যই বিচার পাবো কিছুটা দিক দিয়ে দেখো এটা না ফোর্স কাটাবো যদি আমি বলি তাহলে মনে হবে যে আমি জোর করে কাটছি এটা অটোমেটিক্যালি ওই যেটা বললো যে অর্গানিক্যালি সেরকম যে এই একটা এই যে আগে যেটা হতো আমি বলছি আগের বছরই যদি হতো আগের বছরে আমি অন্য কোথাও সঙ্গে কাজ করছিলাম বাইরে কোনো দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে সেটা দেখা থেকে আর অদ্ভুত এক্সাইটমেন্ট শুরু হতো প্যান্ডেল যখন হচ্ছে সেইটা হচ্ছে না এবং সেটা অর্গ্যানিক্যালি হচ্ছে না এটা একটা অদ্ভুত বাতাসে একটা এমন ডিপ্রেশন রয়েছে তার জন্যে হচ্ছে না যেটা মনে হচ্ছে যে ও যেটা বললো না একটু আগে সোয়েতা যে কিছু না কিছু করে তোমার মাথাতে সারাক্ষণ কিন্তু কোনো একটা মাথার অংশ সারাক্ষণ অকুপাই হয়ে রয়েছে যে একটা কিছু আমাদের সঙ্গে এবং আমাদের সমাজে প্রচন্ড খারাপ হয়েছে সেটা সতক্ষণ না সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে কিছুই ভালো লাগছে না মানে দুদিন আগে খবরে বলেছে যে মহালয়া থেকে টানা পুজো পুরো পুজোতে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছে তখন মা বলছে যে পুরো পুজোতে বৃষ্টি হবে কোথাও বেরোনো যাবে না তখন হটকরা মাথায় এলো তিলোত্তমা বোধায় কাঁদছে তাই বোধহয় বৃষ্টি হচ্ছে মানে এখানে এরকম মনে হচ্ছে মানে আমার যেদিনকে ফার্স্ট আমি শুনেছি আমার তখন থেকেই মনে হয়েছে কতটা কষ্ট পেয়েছে মেয়েটা আর কিছু না মানে কি কী হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না ওখানে ছিলাম না প্রেজেন্ট কিছু জানি না মানে শুধু মনে হচ্ছে যে মানে সে তো আর নেই কিন্তু সে কতটা কষ্ট পেয়েছে হয়তো সে আমি যেমন আমি খুব মা পাগল তা মনে হয় সে হয়তো মাকে ডেকেছে চিৎকার করে যে মা আমাকে বাঁচাও হয়তো তার আওয়াজ কারোর কানে পৌঁছায়নি তো ওইটা আমাকে ভীষণ মানে যন্ত্রণা দেয় যে কষ্ট পেয়েছে মেয়েটা একটা বিচার রয়েছে এবং কাল থেকে হয়তো আবার একটা রাস্তায় হ্যাঁ একদম মানে বিচারের সুবিচারের সময় তো সবাই রয়েছি আমরা ফাইনালি দর্শকদের কি বলবে অনেকে সামনের তরফ থেকে পুজোর শুভেচ্ছা নিয়ে তুমি কিছু বলে দাও বলছি গো সবাইকে সবাইকে এটাই বলবো যে যেভাবে আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন কোন গোপনে মন বেশিতে দেখছেন রাত সাড়ে সেভাবেই দেখবেন প্রচুর ভালোবাসা দেবেন আর অবশ্যই পুজোতে আপনারা আপনাদের মদন করে পুজোটা কাটান যেটা ভালো লাগে সেটা করুন আর আগাম জানাই শুভ শারদীয়া ভালো কাটুক আপনাদের পুজো পুজো সকলের ভালো কাটুক অশুভ শক্তির নিধন পুজো আসলে যেটা আমরা বলে থাকি সেটা যেন আমাদের অন্তর থেকে হয় আমাদের ভেতরের অন্তর থেকে আমরা চাই যেন সত্যি যেন সেটা হয় সত্যি অন্তর থেকে চাই যেন প্রত্যেকটা মানুষের ভেতরে যে অশুভ শক্তিগুলো লুকিয়ে রয়েছে যে দানব বাসা বাঁধছে প্রচুর লোকের ভেতরে সেগুলোর যেন নিধন হয় এবার ভেতর থেকে অন্তত কারণ এইবারে না প্রত্যেকটা বাড়ি থেকে দেবী দুর্গা বেরিয়ে এসে নিধন করবে কারণ মানুষ এবার একসাথে হয়ে গেছে এবার না মানুষকে টলানো খুব মুশকিল তো এর মাঝখান থেকেই ব্যবসায়িক দিক এবং সমস্তটা মাথায় রেখে চাইব যে সমস্ত ডিপ্রেশনের মধ্যেও তো মানুষের একটু ভালো থাকা মানে মানুষ ভালো থাকতেই চায় আর কি চায় মানুষ ভালো থাকতেই চায় যেন এরকম খারাপ ঘটনার সম্মুখীন আমাদের জীবনে কখনো হতে না হয় সবাই ভালো থাকার চেষ্টা করুন এটুকু বলতে থ্যাংক ইউ খুব ভালো থাকুন থ্যাংক ইউ